लिए फटाओ। আর নয় দাদা বক্তব্য রাখছে, বক্তব্য শুনুন ধৈর্য ধরে। নমস্কার, ভাতার হাই স্কুলের মাঠকে আমি প্রণাম এবং সালাম জানাই। এখানে যারা এসেছেন আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন, আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন। বন্ধু কয়েকটা কথা বলবো, নাম জানি। ভাতার হাই স্কুলের মাঠে একটা জনজোয়ার, মাঠে যা লোক বাইরে তার অনেক অনেক লোক। নরেন্দ্র মোদি বাইরে থেকে লোক আনতে হয় না, অন্য জেলা থেকে লোক আনতে হয় না, অন্য বিধানসভা থেকে লোক আনতে হয় না। মান গোবিন্দ যাকে আমরা মানু, সেই গ্রামের ছেলে, ভাতারের ছেলে, ভাতারের মানুষ তাকে জানে। আছে বনমালিদা, খুব সিনিয়র লোক, আমি সম্মান করি। আছে পরেশদা, আছে এখানে আমার যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, আছে শান্তনু। সবারই সঙ্গে এখানে বলছি, এখানে যারা ব্লক প্রেসিডেন্ট আছেন, যারা বুথ প্রেসিডেন্ট আছেন, যারা অঞ্চল প্রেসিডেন্ট আছেন, যারা জেলা পরিষদের মেম্বার আছেন, যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছেন, সবাই তৃণমূলের সৈনিক। আমি নেতা নই, আমি আপনাদের মতন একটা তৃণমূলের কর্মী। আমি নেতা এই কারণেই নয়, আমি নেতা হলে আমি মমতা ব্যানার্জির সঙ্গে বেইমানি করতাম, আমি দল ছেড়ে পালিয়ে যেতাম, আমি দলকে ঠকিয়ে যেতাম। ওর জন্য আমি কর্মী থাকতে রাজি আছি। বন্ধু বন্ধু কয়েকটা কথা বলবো, গলার অবস্থা খুব একটা ভালো নয়, যদি ছেড়ে দেই ক্ষমা করে দেবেন, আর পারছি না বন্ধু। হ্যাঁ খেলা হবে, 100 বার খেলা হবে, এই হাই স্কুলের মাঠে খেলা হবে, বারবার খেলা হবে, তৃণমূল কংগ্রেস খেলবে, আর বিজেপি মাঠের বাইরে থাকবে। ওরা খেলতে জানে না, ওরা পায়ে বল নিতে জানে না, ক্রিকেটের বল ছুটতে জানে না, ওরা একটা জিনিস জানে, হিন্দু মুসলমানের ভেতরে দাঙ্গা লাগাতে পারে, এর নাম বিজেপি। মামাটি মানুষের মুখ্যমন্ত্রীকে যা মন তাই বলছে। বাংলার মানুষ আমরা জানতে চাই, দিল্লি থেকে এসে যারা মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এইভাবে অপমান করছে, এটা কি আমরা সহ্য করব? আমরা প্রতিশোধ নেব না? আপনাদের 19 তারিখে ভোট নাকি 22-এ ভোট? আমরা প্রতিশোধ নেব না? কেউ বেগম বলছে, কেউ আবার কুটো কথা বলছে, যা মন তাই মুখে বলছে। ঈশ্বর আল্লাহ তোমাদের ক্ষমা করবে না। মমতা ব্যানার্জি জীবনে অন্যায় জানে না। মমতা ব্যানার্জি আজকে পশ্চিমবাংলাকে আজকে উদ্ধার করেছে 34 বছর বামফ্রন্টের হাত থেকে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, লাইটাস বিল্ডিং এ মমতা ব্যানার্জি যখন গিয়েছিল রাত্রি 1টার সময় চুলের মুঠি ধরে
বার করে দিয়েছিল সেদিন বাংলার মেয়েরা চোখের জল ফেলেছিল তাই বন্ধু আমাদের মনে আছে যেদিন হাজরা মরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে তার কোমর থেকে মাথা পর্যন্ত ফাটিয়ে দিয়েছিল অনেক সেলাই হয়েছিল কিন্তু আন্দোলন থেকে পালিয়ে যায় না সে যে বলেছিল বাংলাকে আমি জগদ্দল পাথরের কাছ থেকে সরাবো সে সরিয়ে দেখিয়ে দিয়েছিল আমাদের মনে আছে ধর্মতলায় 26 দিন অনশন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষের জন্য কার কার জন্য খেটে খাওয়া মানুষ দিনমজুর সাধারণ মানুষ কৃষক তাদের জন্য অনশন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা তোমরা যে বলছো আমরা সোনার বাংলা করব কেন গুজরাট পারলে না সামনে ত্রিপুরা ওখানে তো দখল করেছিল বাবা ওখানে কেন পারলে না নরেন্দ্র মোদি তুমি শেষ করে দিলে ত্রিপুরাকে 10,000 ছেলের চাকরি খেয়ে দিয়েছো প্রাইমারি হাই স্কুলের মাস্টারদের তুমি ত্রিপুরায় আরো সর্বনাশ করেছো মনে আছে তুমি কি কি সর্বনাশ করেছো হ্যাঁ নিশ্চয় তোমার মনে থাকা দরকার তুমি কি করেছো ডি গ্রুপ আর সি গ্রুপ তুমি কন্ট্রাক্টরকে দিয়ে দিয়েছো কন্ট্রাক্টরের হাতে দিয়ে দিয়েছো লজ্জা লাগে না নরেন্দ্র মোদী তোমার চোখ যায় না তুমি জানো না তুমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আচ্ছা আপনারা বলুন তো আমি যদি বলি ও নরেন্দ্র ও নরেন্দ্র এটা কি মানুষ আমাকে ভালো বলবে এটা কি মানুষ আমাকে ভালো বলবে সে তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে তো এই ভাষায় কথা বলা যায় না তাহলে তুমি তুমি কি করে প্রধানমন্ত্রী তুমি বলছো দিদি ও দিদি লজ্জা লাগে না তুমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তুমি এই ধরনের ভাষা বলো তোমার ভাষা জ্ঞান না তোমার দোষ নয় তুমি তো ভারতটাকে ভালো করে বোঝো না তুমি ভারতটা ভালো করে ঘুরে দেখো না তুমি ভারত সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নাই নালে ভারতবর্ষটাকে তুমি শেষ করে দাও আজ রাম রাজ্যে তেলের দাম কত 100 টাকা রাবণ দেশে 49 টাকা তেলের দাম শ্রীলঙ্কা সীতারেশ নেপাল 47 টাকা তেলের দাম লজ্জা লাগে না নরেন্দ্র মোদী তুমি ভুলে গেলে তোমার মনে আছে 12 সাল মনমোহন সিং প্রধানমন্ত্রী তুমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তুমি বলেছিলে মনমোহন সিংকে পদত্যাগ করতে হবে কেন বলুন তো তখন আমাদের ভারতবর্ষে তেলের দাম হয়ে গেছিল 66 টাকা আর বিশ্বের মার্কেটে দাম ছিল 49 টাকা নরেন্দ্র মোদী তাহলে আজ তুমি কি করবে আজ তো বিশ্বের মার্কেটে দাম 28 টাকা আর পেট্রোলের দাম 100 টাকা তুমি পদত্যাগ করবে না তুমি করবে না তুমি বড় লোভী তুমি বসলে ছাড়তে চাও না তোমাকে ছাড়ে পোকা দিয়ে ছাড়াতে হবে নাহলে তুমি গদি ছাড়বে না তুমি মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলছো আচ্ছা তুমি একবার বলো তো তুমি ভারতবর্ষের জন্য কি করেছো তুমি ভারতবর্ষে কি কি উন্নয়ন করেছো একবার মানুষকে বলো মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর তোমারও 8 বছর হতে চলছে তাহলে একদিন পাশাপাশি বসো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য কি করেছে আর তুমি ভারতবর্ষের জন্য কি করেছো একবার বসে দেখো পারবে না তুমি যে বসবে না তুমি পকেটে ভরে মিথ্যা কথা নিয়ে আসো আর মমতা বন্দ্যোপাধ্যায় আচল ভরে উন্নয়ন নিয়ে যাও এই হচ্ছে তোমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থক্য তুমি সে জিনিস নাও তুমি বিলিতেও নাও টোকো নাও তুমি কি জিনিস তুমি নিজে কি জানো লজ্জা লাগে না নরেন্দ্র মোদী আজ তুমি একের পর এক দেশ তোমার আছে রাজ্য সোনার বাংলা করবে বলছে না উত্তরাখণ্ড করো কেন পারলে না ইউপি কেন পারলে না বিহার
কেন পারলে না ছত্তিশগড়, কেন পারলে না তুমি মধ্যপ্রদেশ, কেন পারলে না তুমি গুজরাট? আসামকে শেষ করে দিলে তুমি, তুমি আবার নরেন্দ্র মোদী। তুমি আসামে গিয়ে বললে আমি সোনার আসাম করে দেব। আজকে আসামের মানুষ খেতে পারে না। আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলল যে না, লকডাউনে আমার বাংলার কোন মানুষ না খেয়ে থাকবে না। তার জন্য তো চালটা ফ্রি করে দিল। তুমি 3 মাস চাল দিলে, মমতা ব্যানার্জি বলল যতদিন সরকার থাকবে ততদিন চাল ফ্রি থাকবে। তুমি একটা কিছু বলো, তুমি বলো যে আমি গ্যাসটা ফিরিয়ে দেব। মমতা ব্যানার্জি চালটা ফিরিয়ে দিচ্ছে, তুমি গ্যাসটা ফিরিয়ে দাও। জন্ম নরেন্দ্র মোদী, তুমি বাপের বেটা, তুমি তাহলে ভাবতো তোমার মানুষের প্রতি দরদ আছে, খেটে খাওয়া মানুষের প্রতি দরদ আছে, দিনে মজুরের প্রতি তোমার দরদ আছে, কৃষকের প্রতি তোমার দরদ আছে, বেকার ছেলে মেয়েদের প্রতি তোমার দরদ আছে। তুমি ভুলে গেলে? তুমি 14 সালে কি বলেছিলে? আমরা যে ভুলতে পারছি না, আমরা এখনো ভুলি নাই। মনে আছে তোমার সেই মিথ্যাবাদী টোমনা? তুমি কি কি মানুষকে ঢপ দিয়েছিলে? বলেছিলে 15 লক্ষ টাকা দেব, বছরে 2 কোটি চাকরি দেব, সারের ভর্তুকি দেব, চাষিদের পাশে থাকবো। একটাও তো করতে পারলে না বাবা, একটাও পারলে না। আর নিজের জন্য অনেক কিছু করলে। মনে আছে নোটবন্দি করে তুমি কি বলেছিলে? আর যদি না হয় তো 14 সালে ফাঁসি লেগে, কাম লেগে ফাঁসি। তোমার লজ্জা লাগে না? তুমি ভারতবর্ষটাকে শেষ করে দিলে। ভারতবর্ষের জিডিপির হার কোথায় ছিল? এইখানে ছিল। তুমি নামিয়ে নিয়েলে এখানে। আমার চেয়ে বাংলাদেশের টাকার দাম বেশি, আমার চেয়ে পাকিস্তানের টাকার দাম বেশি, আমার চেয়ে নেপালের টাকার দাম বেশি। তোমার লজ্জা লাগে না? তুমি ভারতবর্ষকে কোথায় নামালে? তুমি আবার বলছো ভারতবর্ষ আমি কি করেছি? হ্যাঁ, তুমি করেছো তো। তুমি গুজরাটে একটা স্টেডিয়াম ছিল, কে করেছিল? কংগ্রেস সরকার। কি নাম ছিল? কি প্যাটেল না কি নাম ছিল? বল্লভ ভাই প্যাটেল। সেই নামটা মুছে দিয়ে তুমি লিখে দিলে নরেন্দ্র মোদী। তোমার দাদু পড়ে গেছিল নাকি? তুমি জমিদার ছিলে। তুমি একটা কিছু করে দেখাও। তুমি ভারতবর্ষের মানুষকে বলো আমি ভারতবাসীর জন্য এটা করলাম, বেকার ছেলে মেয়েদের বলো আমি এটা করলাম। বলতে পারবে না? মমতা ব্যানার্জি কি করল? বাংলার মানুষের জন্য বলল খাদ্য ফ্রি। তুমি কি বললে? আয়ুষ্মান ভবন। আরে বাপ, বিরাট ব্যাপার। কত পাবে? 9 কোটি 70 লক্ষ মানুষ পশ্চিম বাংলায়। কত পাবে? 1 কোটি। কারা পাবে? যাদের বাড়িতে মোটর সাইকেল আছে পাবে না, যাদের বাড়িতে ছাদ আছে পাবে না, যাদের বাড়িতে টিভি আছে পাবে না। তাহলে কি ভ্রেন্ডা ভাস দিয়ে তুমি বলছো কথাগুলো? আর মমতা ব্যানার্জি বললো আমার স্বাস্থ্য সাথী 5 লাখ টাকা, আমার 9 কোটি 70 লক্ষ মানুষ পাবে। তুমি আবার বড় বড় ভাষণ দিছো না? তুমি মিথ্যাবাদী প্রধানমন্ত্রী। তুমি একটা সত্যি কথা বলো, কোন কাজ করেছিলে? তুমি আবার ইস্তিহার করো না, 1 টাকা কেজি চাল দেব, 1 টাকা কেজি গম দেব। এটাই তো আসামে ছিল, এটাই তো ত্রিপুরায় ছিল, এটাই তো বিহারে ছিল, কই? ওরা তো পাচ্ছে না। আর 2011 সালে মমতা ব্যানার্জি যা বলেছিল তাই করেছে, 2016তে যা বলেছে তাই করেছে। মমতা ব্যানার্জি বলেছে শিডিউল ক্লাস শিডিউল টাইপ আমি 1000টা করে মেয়েদের হাত খরচা দেবো, আর জেনারেল কাস্টের জন্য 500 টাকা হাত খরচা দেবো। এ কি ভাবা যায়? পৃথিবীর কোন এরকম মুখ্যমন্ত্রী আছে? একজনা বলুন দাঁড়িয়ে
কোন জায়গায় কন্যাশ্রী আছে, কোন জায়গায় যুবশ্রী আছে, কোন জায়গায় স্বাস্থ্য সাথী আছে, কোন জায়গায় খাদ্য সাথী আছে, কোন জায়গায় রূপশ্রী আছে, কোন জায়গায় জয় বাংলা আছে, কোন জায়গায় জয় জোহর আছে, একজন দাঁড়িয়ে বলে দে ভারতবর্ষে কোন রাজ্য বলতে পারবে না। কেন জানেন? মমতা ব্যানার্জি ব্রাহ্মণ কুলের মেয়ে, বাড়ি তার বীরভূম, বাপের বাড়িও বীরভূম, মায়ের বাড়িও বীরভূম। আমরা তার পরিমাণ জানেন জায়গার, আড়াই কাটা জায়গা, খড়ের চাল, মাটির ঘর, ওপরে দুটো রুম, নিচে দুটো রুম, একটা পায়খানা বাথরুম, একটা চালা। দরকার হলে আপনারা দেখে আসতে পারেন, আমি মিথ্যা কথা বলছি না, আমি নরেন্দ্র মোদীর মতন মিথ্যা কথা বলি না, আমি মমতা ব্যানার্জি এক ব্রাহ্মণ ঘরের মেয়ে, খুব গরিব ব্রাহ্মণ, সে কোটিপতি ঘরের মেয়ে নয়, সত্যি খুব গরিব ঘরের মেয়ে। তোমরা তাকে বেগম বলছো, লজ্জা লাগে না? আমি যদি কোনো মুসলমান বাড়িতে খাই তাহলে কি আমি মুসলমান হয়ে যাব? আমি কোন মুসলমান বন্ধু যদি আমার বাড়িতে থাকে সে কি হিন্দু হয়ে যাবে? এই মূর্খের দল, তোদের লজ্জা লাগা দরকার, তোরা মূর্খ না হয়ে কথা বলিস না। তাই বন্ধু, মমতা ব্যানার্জি বলল, মমতা ব্যানার্জি বাংলার জন্য কাঁদে, বাংলার মানুষের জন্য কাঁদে, বাংলার খেটে খাওয়া মানুষের জন্য কাঁদে, বাংলার দিন মজুরের জন্য কাঁদে, বাংলা কৃষকের জন্য কাঁদে। কই তুমি, তুমি সারের ভর্তুকি তুলে দিলে, তোমার লজ্জা লাগে না? আর মমতা ব্যানার্জি বললো না, কৃষককে প্রত্যেক বছরে আমি 10,000 টাকা দেবো। কেন বলো তো? সে যে বাংলার মেয়ে, বাংলা চাষির প্রতি তার আলাদা ময়া, বাংলা ক্ষেত মজুরের জন্য তার আলাদা ময়া, বাংলা সাধারণ মানুষের জন্য অনেক ময়া, বেকার ছেলেদের জন্য বললো বছরে 2 লাখ করে চাকরি দেবো। কেন বলো তো? কেউ ভাবতে পারেন? কেউ ট্যাপ দেবে? কেউ ভেবেছিলে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করার পর ট্যাপ দেবো বললো? দেয়নি? কেউ পান নাই? কেউ অস্বীকার করতে পারবে? তাহলে মমতা ব্যানার্জি চিন্তাধারা দেখুন। আচ্ছা, আমরা তো ছোটবেলায়, আমরা তো প্রাইমারি স্কুলে পড়েছি, আপনারাও তো অনেকজনা পড়েছেন, কোনদিন স্কুলে পেয়েছেন পায়ে জুতো, গায়ে জামা, বই খাতা পেয়েছেন? তাহলে এই চিন্তাধারা মমতা ব্যানার্জি চিন্তাধারা। তাহলে কি বাংলা যদি মমতা ব্যানার্জি না থাকেই বাংলাটা কি অন্ধকার হবে না? আমি জানতে চাই আপনাদের কাছে, বাংলাটা শেষ হয়ে যাবে? তাই বাংলার ভুল যেন না হয়, বাংলাটা আবার শেষ হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি থাকলে আবার 21-এ যা বলেছে তাই করে দেবে, ঝকঝকে রাস্তা দেন। এ তো মমতা ব্যানার্জি ছাড়া সম্ভব নয়। মমতা ব্যানার্জি যে বাঙালি, ভালোবাসে বাংলাকে, আর যারা দিল্লি থেকে আসছে জানে না, বাংলার সংস্কৃতি জানে না। রবীন্দ্রনাথকে বলছে বহিরাগত, কেউ বলছে রবীন্দ্রনাথের জন্ম শান্তিনিকেতন, লজ্জা লাগে না? এরা নজরুলকে জানে না, এরা বিবেকানন্দকে জানে না। আজকে নরেন্দ্র মোদী কি বলেছেন দেখেছেন? কুচবিহারে ভোট দেন, ভাইরাস হয়ে জোটা, পদ্ম না বলে যে পদ্ম না বলতে পারে না, দি বলেছে পেছনে ভোট দিন, দোষ নাই তার, বাংলা কথা আসে না মুখে, আর সে বলছে বাংলার সম্বন্ধে চিন্তা ভাবনা করছে। আজকে যা ভোট হলো, 31-এর ভেতরে 30 পাব চ্যালেঞ্জ করে গেলাম, আর মামলাকে মানুষের মুখ্যমন্ত্রী 220 থেকে 230 পাবে। আমরা দেখিনি বলে যাচ্ছি, ওদের ইস্তারে বলেছে না যে বাস ভাড়া আমরা দেব, বাস তো ম্যাক্সিমাম প্রাইভেট। তা নরেন্দ্র মোদী এক কাজ করো, ট্রেনটা তো তোমার, ট্রেন ভাড়াটা ফ্রি করে দাও মানুষের জন্য, ট্রেন ভাড়াটা ফ্রি করে দাও, তোমার লজ্জা লাগে না?
তুমি বলছো আমি আনফানের টাকা দিয়েছি, তোমার জমিদারি টাকা দিয়েছো, তুমি বছরে 75,000 কোটি টাকা নিয়ে যাও এই বাংলা থেকে, সেখান থেকে তুমি আনফানের টাকা দিয়েছো। কার টাকা? আমনার টাকা, আমনার টাকা, আমনার টাকা। তোমার জমিদারি আছে? তুমি আবার কি বলছো? আমি এনআরসি করব আর আমরা আঙুল চুষবো, বাংলার মানুষ আঙুল চুষবে। হ্যাঁ, আমরা জানি স্বাধীনতার পর অনেকগুলার দলিল নাই, 71 সালের দলিল নাই, অনেক গরিব মানুষের তাই দলিল নাই। তুমি আসামে বলেছিলে মুসলমান তাড়াবো, আসামে তা হয় নাই বন্ধু। আসামে 14,800 হিন্দু জেলে আছে, 14 লক্ষ এত মানুষ হিন্দু লোক জেলে আছে, আর 5 লক্ষ মুসলমান জেলে আছে। কিন্তু বাংলায় তুমি পারবে না। বাংলা স্বাধীনতা এনেছিল, বাংলা আন্দোলন জানে, তোমার হিম্মত নাই। মমতা ব্যানার্জি যতদিন থাকবে তুমি এখানে এনআরসি করে দেবে। আচ্ছা নরেন্দ্র মোদী, আমার বাবা যখন আমার মাকে বিয়ে করেছিল তখন কিন্তু আমার বাবা শ্বশুর মশাইকে বলে নাই যে আমার আপনার মেয়ের দলিলটা আমাকে দিন। নিশ্চয়ই তো তোমার বাবা যখন তোমার মাকে বিয়ে করে দলিলটা সঙ্গে করে নিয়ে এসছে, তো 71 সালে দলিল নিয়ে এসছে। তুমি বলছো তাড়িয়ে দেব, হ্যাঁ 70 সালে আমাদের হাড়ি বাগদি ডোম বাউরি সাধারণ মধ্যবিত্তদের দলিল নাই, তুমি তাড়াতে পারবে না, তোমার ক্ষমতা নাই। আন্দোলন করব, মৃত্যুবরণ করব, তুমি এনআরসি করতে দেব না। বড় বড় কথা বলছি না, লজ্জা লাগে না? তুমি ভারতবর্ষে অনেক উন্নয়ন করেছ। হ্যাঁ করি নাই, আমি ট্রেন বিক্রি করে দিলাম, হ্যাঁ আমি প্ল্যাটফর্ম বিক্রি করে দিলাম, এটাও সত্যি কথা। আমি কয়লা খনিগুলো বিক্রি করে দিলাম, এটাও সত্যি কথা। আমি বিশেষ ল্যান্ড বিক্রি করে দিলাম, এটাও সত্যি কথা। আমি এলআইসি বেঁচে দিলাম, আমি 4 চারখানা ব্যাংক বিক্রি করলাম, তারপরে আমি এয়ারপোর্ট বিক্রি করলাম। কে হয় আদানি, কে হয় তোমার আম্বানি, আদানি আম্বানি তোমার কে হয়? আর নীরদ মোদি 60,000 কোটি টাকা কয়েকজন আমি নিয়ে চলে গেল, কাকার ছেলে, পিসির ছেলে। লজ্জা লাগে না নরেন্দ্র মোদি? তুমি যে 19-এ বলেছিলে আমি অ্যারেস্ট করব, তুমি একটা মিথ্যাবাদী, তুমি বাংলাকে মিথ্যা কথা বলতে আসছো, বাংলার মানুষকে তুমি বোকা বানাতে পারবে না। তুমি কি বলছো যেখানে হাড়ি ভাগদি ডোম বাউরি এরা বোকা, এদের সুশ্রুড়ি দাও তাহলে এরা ভোট দেবে আমাদের। চমৎকার, এটা যে বাংলা, এখানে কেউ হাড়ি ভাগদি ডোম বাউরি আদিবাসী বোকা নয়, সবাই জানে তুমি ভণ্ড সাধু। তোমার যত দাড়ি বাড়ছে তত ডিজেল পেট্রোল আর গ্যাসের দাম বাড়ছে। চ্যালেঞ্জ করলাম 2 তারিখে, দেখা যাবে 220 থেকে 230 সিট নিয়ে জয়লাভ করব। আর একটা কথা বলে দিই, দেখুন আমি প্রথমেই বললাম আমি নেতা নয়, আমি আপনার মতন একটা কমড়ি। আমি যদি নেতা হতাম তাহলে আমি মমতা ব্যানার্জির সঙ্গে বেইমানি করতাম, আমিও একটা মির্জাফর হতাম। আমি সেই মির্জাফর সাথে রাজি নয়, আমি এমএলএ নয়, আমি এমপি নয়, আমি কাউন্সিলর নয়, আমি আপনার মতন একটা কর্মী। আজ একটা কথা দিতে হবে, সবাই মা বোনেরা আছেন, সব মানুষ আছে, এই মানুষকে ভোট দেবেন তো? মমতা ব্যানার্জির ভোট, জানবেন 294টা মমতা ব্যানার্জির ভোট। জয় হিন্দ, বন্দে মাতরম।
খেলা হবে 100 বার খেলা হবে এই মাটিতেই খেলব বারবার খেলব ভোটের পরও খেলব ভোটের দিন ভয়ঙ্কর খেলব জয় হিন্দ বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।